সন্দেশখালীর উত্তাপ এসে পৌঁছলেও মুর্শিদাবাদের জঙ্গিপুরও কর্তব্যরত অবস্থায় সন্দেশখালীতে বেনজিরভাবে পুলিশ এক সাংবাদিককে গ্রেপ্তার করে। এবার তারই প্রতিবাদে পথে নামলো মুর্শিদাবাদের সাংবাদিকরা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। সন্দেশখালীর ঢেউ এসে পৌঁছলো 305 কিলোমিটার দূরে জঙ্গিপুরেও। সোমবার সন্দেশখালী থেকে রিপোর্টিং এর সময় সাংবাদিক সন্তু পানকে বেনজির ভাবে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সেই ঘটনার প্রতিবাদে সরব হলেন মুর্শিদাবাদের বহরমপুরের পাশাপাশি জঙ্গিপুরও। মঙ্গলবার বহরমপুরে হয় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সভাও। বিশেষ করে শাসকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যখন আমি শাসক তখন আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। শঙ্খঘোষের সেই কবিতাটা বারবারই মনে পড়ে যে আমি তো আমার কথা রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। এই নরক করে দেবার প্রতিযোগিতা কিন্তু চলছেই, ফলে সন্দেশখালীর ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর ধারাবাহিকতা আছে। জঙ্গিপুরেও প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা একত্রিত হয়েছিলেন জঙ্গিপুর প্রেস ক্লাবে। সেখান থেকে রঘুনাথগঞ্জ থানা পর্যন্ত হয় মিছিল। মুখে কালো মাস্ক পরে করা হয় মৌন মিছিল। মিছিলে পা মেলালেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও। মিছিল শেষে রঘুনাথগঞ্জ থানার আইসি কে দেওয়া হয় প্রতিবাদপত্র। আমরা চাই প্রত্যেকটি সাংবাদিক তাদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে কাজ করুক। জঙ্গিপুরে এতদিন আমরা খুব স্বাধীনভাবে কাজ করতে পেরেছি, মুর্শিদাবাদ জেলাতেও কখনো কখনো ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু আমরা চাই গোটা রাজ্যে এই স্বাধীনতা যেন কোথাও একটা বিঘ্নিত হচ্ছে গত কয়েক বছর ধরে, এবং এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। আমরা আজকে রঘুনাথগঞ্জ থানার আইসির কাছে একটা প্রতিবাদপত্র দিলাম মুখ্য সচিবের উদ্দেশ্যে, যাতে রাজ্য সরকার এবং প্রশাসন সাংবাদিক নিরাপত্তা এবং সাংবাদিক স্বাধীনতার ব্যাপারে আরও সতর্ক হয় এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করে। মঙ্গলবার সেই একই প্রতিবাদে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের সাংবাদিকরাও। এই দিন বহরমপুরের টেক্সটাইল মোড় থেকে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত করা হয় মিছিল। জেলা শাসককে দেওয়া হয় স্মারকলিপি।